তাসমান সাগরের পাড়ে কি হাল হকিকতে আছে তা বুঝতে বিশারদ হতে হবে না। ক্রিকেটার, ম্যানেজমেন্ট, নির্বাচক সবাইকেই গ্রাস করে আছে দুশ্চিন্তা। থাকাটাই স্বাভাবিক, ফল আসছে না মাঠে, যাদের নিয়ে বাজি ধরা হচ্ছে তারা সহজাত পারফরমেন্সের কারিশ্মা দেখাতে দেরি করছে, প্রতি ম্যাচে নিত্যসঙ্গী অবধারিত হার আর একগাদা সমালোচনার পাহাড় যোগ হওয়া। খারাপ সময় আসলে তো মন খারাপ করার সুযোগ নেই, পরিবর্তন আসতে হবে মানসিকতায়, ডিপ্রেশন কমাতে হবে, হাসি খুশি থাকাই সবার মহ ওষুধ। তাই তো ক্রিকেটারদের সঙ্গে প্রধান নির্বাচক ও ফুটবল খেলেই মন ভালো করার চেষ্টায়। মিনহাজুল আবেদিন নান্নুরা তখনই খুশি হবেন যখন তাদের সিলেকশন করা দলটা পারফরমেন্স দেখাতে পারবে, বন্ধ হবে নিন্দুকদের হাজারো রিয়াকশন। বরাবরই বিসিবি ক্লিয়ার করেছে, ক্রিকেটাররা যদি মাঠে পারফরমেন্স না করতে পারে ম্যানেজমেন্টের সেখানে দোষ কোথায়, মাঠে তো ক্রিকেটাররাই খেলেন। যাই হোক, এবারের বিশ্বকাপে বাংলাদেশ বিশাল চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে। নামিবিয়া, নেদারল্যান্ডস ওদের খেলা মুগ্ধ করেছে অনেককেই। শ্রীলঙ্কার বেঁচে ফেরা, ওয়েস্ট ইন্ডিজের ধাক্কা খাওয়া, মূল পর্ব শুরু হলে নিশ্চিতভাবে আরও রোমাঞ্চ অপেক্ষা করছে। 2007 বিশ্বকাপের পর গ্রুপ পর্বে হতাশ করে আসে বাংলাদেশ। 2021 সাকিবও ছিলেন, কিন্তু আর্মব্যান্ড ছিল মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। সেই দল কিন্তু হাতবদল হয়েছে, সিনিয়র ক্রিকেটারদের অনেকেই বিদায় বলেছেন এই ফরম্যাটে, আবার কেউ বা ছেড়ে দিয়েছেন নতুনদের সুযোগ দিতে। সাকিবের হাত ধরে কি হবে কে জানে, তবে ব্যক্তিগত নয় দলগত ফর্ম বেরুলেই একমাত্র সম্ভব এই গেরো খোলার। সাকিব লিটনের সাথে আফিফ সোহানরা জ্বলে উঠলে, বোলিংয়ে তাসকিন হাসানরা বিধ্বংসী হলে ভিন্ন গল্প রচনা হতে পারে বিশ্বকাপে। একটা জয় এখন একটা ম্যাজিকের মতো বদলে দিতে পারে টিম টাইগার্সকে, এটাও তো বারে বারে বলে আসছে খোদ ক্রিকেটাররাই। নাজমুস সাকিব, বিডি ক্রিক টাইম, ব্রিসবেন, অস্ট্রেলিয়া। অবশ্য টিম ভালো না খেললে প্রেশার সবসময় থাকে, এবং যাদেরকে সিলেক্ট করেছে তারা কিন্তু আমাদের সব দিক দিয়ে যথেষ্ট ক্যাপেবল, আমরা যথেষ্ট কনফিডেন্ট। একটা সময় কিন্তু এরা অন্যগুলি ফর্মেটে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, এই ফর্মেটে স্ট্রাগল করছে। তো ওটা আমি আশা করি যে এটা এখন এই অভিজ্ঞতা যতগুলি ম্যাচ ওরা খেলে এসছে এখন পর্যন্ত, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এসে কিন্তু মাত্র একটা ম্যাচ খেলেছে, আমি আশা করি প্লেয়ারদের যথেষ্ট মানে ওরা নিজেরাও চিন্তা করছে যে ভালো কেমনে খেলা যায়, প্রতিটা জিনিসে কিন্তু ডিসকাশন হচ্ছে এবং প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করছে, প্রতিটা মুহূর্তেও কিন্তু আলোচনা করছে, চেষ্টা কোনো ইয়ে রাখছে না, সবাই চেষ্টা করে যাচ্ছে ভালো করার জন্য। কারণ অস্ট্রেলিয়াতে কিন্তু এসে যে অনেকদিন পরে খেলোয়াড়দের কিন্তু একটা নতুন একটা অভিজ্ঞতা, এখানে কিন্তু আমাদের অনেকগুলি খেলোয়াড় এবং কোনো ম্যাচই খেলো দুজনের অভিজ্ঞতা ছাড়া সবাই কিন্তু এটা নিয়ে কিন্তু অ্যাডজাস্টে আছে, পারফরমেন্স বিচার করে সব কিছু চিন্তাভাবনা করে টিম ম্যানেজমেন্ট কিন্তু আমরা আলোচনা করে দুটো প্লেয়ারকে আমরা চেঞ্জ করেছি, এখন টোটালি এই টিমটাই সেরা।